الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا পড়ুয়ার ছাত্র বাবা একজন ব্যান চালক দেখতে পাচ্ছেন রবট বানিয়ে আবিষ্কার করে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেক দিন ওর বাড়িতে হচ্ছে কি আর টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই বাড়িতে আসে ভিডিও নেওয়ার জন্য তো মূলত আমিও চলে আসলাম তো দেখতে পাচ্ছেন যে এত অল্প বয়সে দেখতে পাচ্ছেন যে মাত্র অল্প বয়সে এত সুন্দর করে রবট বানিয়ে আবিষ্কার করেছে মানে এটা কিভাবে সম্ভব তবে এদিক দিয়ে হচ্ছে গুল্লি বেড়ায় মানে ও যদি বলবে যে গুলি করার জন্য এদিক দিয়ে হচ্ছে গুলি করবে তো আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে বলে রাখতে চাই এখন বর্তমানে যে সরকার আছে সে সরকার নিয়ে কথা বলবে আজান দিবে আর একটু একটু পিছনে আসেন একটু এদিকে আসেন আমি যদি দেখাই আপনাদেরকে একটু এদিকে আসেন এই যে দেখেন এখানে অনেক কিছু লাগিয়েছে দেখতে পাচ্ছেন তো অল্প মানে এখানে অল্প কিছু যাওয়া আছে আর এইখানে আমাদের মানে কথা বলার সাবজেক্ট আরও অনেক কিছু আছে এখানে একটা কম্পিউটার আছে রেসবেরি পাই তারপরে ভয়েস রিকগনিশন মডিউল আছে ক্যামেরা রিকগনিশন মডিউল আছে মানে যেটা মানুষ শনাক্ত করে ও চিনতে পারবে ভয়েস দিয়ে শুনে ও উত্তর দিতে পারবে আরও বিভিন্ন মডিউল আছে এর মধ্যে আচ্ছা আপনি এই এত বুদ্ধি মাথায় কিভাবে আসলো হ্যাঁ আমি ছোটোকাল থেকে রোবট বা অন্য অন্য জিনিস নিয়ে তৈরি করার আগ্রহ বা রোবট নিয়ে কাজ করতাম তারপরে এক পর্যায়ে মাথায় যে আমি দেশে কি করবো কি করলে ভালো হয় যে রোবট বা অন্য কিছু তৈরি করা যায় তার আগ্রহ থেকে মূলত এই রোবটটা তৈরি করা মানে এটা কতদিনের সফলতার অর্জন হয়েছে এটা আমার সময় লাগছে প্রায় ছয় থেকে পাঁচ থেকে ছয় মাসের মতন এটা অতটা সময় লাগতো না টাকার কারণে মেলা সময় লাগছে এইটা এই বানাইতে মানে এটা বানাইতে কত টাকা খরচা হয়েছে আমরা একটু জানতে চাই এটা বানাইতে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকার খরচ হয়েছে এই টাকা কোথায় পেয়েছেন এটা আমি পড়াশোনার মাঝে মাঝে ভ্যান চালিয়েছি মুরগি বিক্রি করেছি আপনি ভ্যান চালাইছেন হ্যাঁ ভ্যান চালাইছি এই রোবটের জন্য মানে চিন্তা করছেন শুধুমাত্র এই রবটের জন্য সে এক পর্যায়ে ভ্যান চালিয়েছে যখন বাবা মা বলবে বাবা তুমি আজকে ভ্যান চালাও তো ছেলে যাবে না কিন্তু শুধুমাত্র এই রবটের জন্য কিন্তু ও ব্যান চালিয়েছে তার মানে বোঝা গেল বাবা মার চেয়ে বেশি আদর যত্ন ভালোবাসে এই রোবটকে রাইট হ্যাঁ এটা কি বান্ধবী নাকি না আমার আমার আবিষ্কার আবিষ্কার আমার রবট আচ্ছা আচ্ছা আপনার রোবট আচ্ছা এই রবট কি কি কথা শুনতে পায় বা আমি যদি বলি বা আজান দেয় বাংলাদেশ সরকার আছে তাদের কি নিয়ে কোনো কথা বলতে পারবে হ্যাঁ এ হাজার প্রশ্নের উত্তর দিতে পারে আমরা যদি সঠিকভাবে এর মানে প্রশ্ন করতে পারি সব সকল প্রশ্নের উত্তর দিতে পারে যেমন এই যে ঘাড় ঘুরে সব সমান আপনাদের দেখতেছে এবং চিনেও রাখতে পারবে যে কোন টিভি থেকে কবে আইছিল কি দেখি এটাও চিনে রাখতে পারবে মানে ও কি হচ্ছে কি সেন্সার সিস্টেম এখানে ভয়েস রিকগনিশন মডিউল আছে ক্যামেরা রিকগনিশন মডিউল আছে আয়ার সেন্সর আছে আলট্রাসনিক সেন্সর আছে তো একটা গ্যাস লিকেজ সেন্সর আছে মূলত ক্যামেরা রিকগনিশন মডিউল দিয়ে ওটা প্রতিনিয়ত ভিডিও বা মানুষ ডিটেক্ট বা মানুষ শনাক্ত করতে পারে মানুষ চিনতে পারে আচ্ছা আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে এগুলো কি ক্যামেরা না এটা হচ্ছে আপনার সেন্সর এটা হচ্ছে মানে দূরত্ব পরিমাপ করার জন্য আর এর মধ্যে ক্যামেরা সেট করা আছে আচ্ছা ক্যামেরা দিয়েও দেখতে পারে কোথায় ক্যামেরাটা ওই চোখের মধ্যে আছে চোখের ভিতরে ক্যামেরা আছে হ্যাঁ হ্যাঁ কালো কালো যেটার মধ্যে আছে আচ্ছা কেপ দিয়েছেন আর হচ্ছে ইয়ারফোন দিয়েছেন হ্যাঁ ইয়ারফোনটা মূলত সুন্দর দেখার জন্য কানটা মানে সুন্দর দেখাতে সুন্দর দেখার জন্য আর দ্বিতীয়ত এই ক্যাপটা দেওয়া হয়েছে ক্যাপটা হচ্ছে আপনার রোদ রোদ জন্য চোখের মধ্যে গেলে ভিডিও করতে জন্য বা মানুষ করতে সমস্যা না হয় ক্যাপ এবং চশমাটা দেওয়া হু এ ডক্টর ইনুস আমি ইজ সোসাইটি লিডার chief Eunice was awarded the Nobel Peace Prize in 2006 for founding the Grameen Bank and pioneering the concepts of microcredit and microfinance. ডক্টর তাকে নিয়ে কথা বলেছে এবং হচ্ছে এই যে দিল এই বিষয়টি দেখে আসলে অবাক হয়ে গেলাম তো আমি মনে করছি যে এই ছেলেটাকে আসলে মেডেল পাওয়ার যোগ্য কারণ হচ্ছে এই অল্প বয়সে এত মেধা দিয়ে কতদিনের সফলতায় এটা পাঁচ থেকে ছয় মাস লেগেছে পাঁচ থেকে ছয় মাস হ্যাঁ তো এইটা যখন আপনি বানাচ্ছিলেন তখন কি আপনার বাবা মা বকা চকা দেয় না বা ভেঙে চুরে নেয় আব্বু বকদ আম্বু বকদ তারপর আব্বু দেখতো যে একটা বড় পিভিসি বোর্ড নিয়েছিলাম সেটা আপনার পা থেকে মাথা পর্যন্ত ও অনেক ধনে কাজ আমরা একটু প্রথম থেকে দেখানোর চেষ্টা করলে ভালো হতো এটা হলো যেদি আগুন ধরে যায় দেখা যায় এটা একটা রেস্টুরেন্টের মধ্যে আগুন ধরে যায় তখন ও চোখের মাধ্যমে দেখে একটা ডিটেকশন মানে ডিটেক্ট করতে পারবে ওই আগুনটা মানে মূলত আমার কাছে এস বা মোবাইল করতে পারবে দ্বিতীয়ত এই হচ্ছে সে আগুন সেন্সার এখানে যদি আমি আগুন ধরি তাহলে অটোমেটিকলি অ্যালার্ম দেবে আচ্ছা 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 দ্বিতীয়ত এই যে হচ্ছে আপনার গ্যাস লিকেজ সেন্টার এখানে যদি গ্যাস মানে এই ঘরটা যদি এখানে আগুন ধরে যায় মানে গ্যাস লিকেজ হয়ে যায় তাহলে ও অ্যালার্ম দেবে এবং আমার কাছে ফোন দেবে এবং কাশের ফায়ার সার্ভিসের কাছে ফোন দিতে সক্ষম আচ্ছা আমরা যেমনটা একটু আমরা শুরু থেকে বলেছিলাম যে গুলি করে সেটা একটু আমরা দেখতে চাই ও মাই গড এই যে দেখেন দর্শক দেখেন এই যে পায়ার বললো সাথে সাথে দেখতে পাচ্ছেন মানে একটা পুঁতি বের আস্ত বা খুব অসাধারণ তো এইটা সম্পর্কে আরো কিছু যদি আপনি আমাদেরকে বলতেন এটা কিন্তু পরিপূর্ণ রোবট এর কাজ হচ্ছে যে সিকিউরিটি গার্ড অর্থাৎ রাত্রে জেগে অনেক সময় দেখা যায় রাত জেগে পাহারা দিতে হয় সেটা দেওয়া লাগবে না যদি এই রোবটটি ব্যবহার করা হয় তাহলে এটা রাত জেগে পাহারা দেওয়া লাগবে না সে নিজে নিজে